আবারও বাংলায় ব্যর্থ হলেন নরেন্দ্র মোদী। নতুন করে ধরাশায়ী হলেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের কাছে। রাজ্যে ক্ষমতাসীন দলের একের পর এক নেতাকে গ্রেফতার, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা, পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রীর সভা সমাবেশ, কিছুই যেন কাজে আসেনি। গত নির্বাচন থেকেও এবার বেশি ভরাডুবির শিকার হয়েছেন মোদী। বুথ ফেরত জরিপকে বুড়ো আঙুল দেখিয়ে গতবারের তুলনায় বেশি আসন বাগিয়ে নিয়েছে মমতা ব্যানার্জির দল। অথচ পশ্চিমবঙ্গে এবার বাড়তি নজর ছিল নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের, যা স্পষ্ট ছিল দলটির প্রচার প্রচারণায়। তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে ভাগ বসাতে পশ্চিমবঙ্গে 200টিরও বেশি সভা সমাবেশ করেছেন নরেন্দ্র মোদী। এছাড়া মমতাকে চাপে ফেলতে দুর্নীতির দায়ে গত 2 বছরে তৃণমূলের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের অভিযোগ রয়েছে কেন্দ্রের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। এমনকি সিবিআইকে ব্যবহারেরও অভিযোগ রয়েছে দলটির বিরুদ্ধে। তবে কিছু করেই শেষ রক্ষা হয়নি। বাংলায় থামানো যায়নি মমতার জয়রথ, উল্টো ভরাডুবি হয়েছে বিজেপির। 2019 সালের নির্বাচনে তৃণমূলের 22 আসনের বিপরীতে গেরুয়া শিবির পেয়েছিল 18 আসন। বুথ ফেরত জরিপে আভাস ছিল আগের অর্জনকেও ছাড়িয়ে যাবে এবারের নির্বাচনে। তবে ভারতীয় গণমাধ্যমের জল্পনা কল্পনাকে প্রশ্নবিদ্ধ করে আরও বেশি আসনে জয়ী হয় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। এদিকে মমতার পর তৃণমূলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে দীর্ঘদিন ধরে আলোচনায় অভিষেক ব্যানার্জি। তাই নতুন নেতৃত্বের জন্য এবার লোকসভা নির্বাচনকে দেখা হয়েছিল পরীক্ষা হিসেবেই। এই পরীক্ষায় লেটার মার্ক সহ উতরে গেলেন অভিষেক, বাজিমাত করেছে দলটির তরুণ প্রার্থীরাও। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিজেপির ধরাশায়ী হওয়ার অন্যতম কারণ সংখ্যালঘু ভোট। রাজ্যের 30% সংখ্যালঘু জনসংখ্যাকে রীতিমতো উপেক্ষা করে ভোটের প্রচারণা চালিয়েছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এবারের ভারতের লোকসভা নির্বাচনে 543টি আসনের মধ্যে একটি ছাড়া বাকিগুলোয় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী 240টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, আর 99টি আসন পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস।